এই সময় শহীদ সাহেবের সাথে কয়েক জায়গায় আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। মহাত্মা গান্ধীর সাথে শহীদ সাহেব হিন্দু মুসলমান শান্তি কায়েম করার জন্য কাজ করছিলেন। তখন মুসলমানদের উপর মাঝে মাঝে আক্রমণ হচ্ছিল। সেদিন রবিবার ছিল। আমি সকালবেলা শহীদ সাহেবের বাসায় যাই। তিনি আমাকে বললেন, চলো ব্যারাকপুর যাই, সেখানে খুব গোলমাল হয়েছে, মহাত্মা গান্ধীও যাবেন। আমি বললাম, যাব স্যার। তার গাড়িতে উঠলাম, নারকেলডাঙ্গা এলাম। সেখান থেকে মহাত্মাজি, মনু গান্ধী, আফা গান্ধী ও তাঁর সেক্রেটারি এবং কিছু কংগ্রেস নেতাও সাথে চললেন। ব্যারাকপুরের দিকে রওনা হলাম। হাজার হাজার লোক রাস্তার দুপাশে ভিড় করেছে। তাদের শুধু এক কথা, বাপুজি কি জয়। ব্যারাকপুরে পৌঁছে দেখি এক বিরাট সভার আয়োজন হয়েছে। মহাত্মাজি রবিবার কারোর সাথে কথা বলেন না, বক্তৃতা তো করবেনই না। মনু গান্ধী ও আভা গান্ধী আলহামদু সুরা ও কুলহু সুরা পড়লেন, তারপরে রাম বন্দনা গান গাইলেন। মহাত্মাজি লিখে দিলেন, তাঁর বক্তৃতা সেক্রেটারি পড়ে শোনালেন। সত্যি ভদ্রলোক জাদু জানতেন। লোকে চিৎকার করে উঠল, হিন্দু মুসলমান ভাই ভাই। সমস্ত আবহাওয়ার পরিবর্তন হয়ে গেল এক মুহূর্তের মধ্যে।